কি ব্যাপার সরকারমশাই, হিসেবের খাতা এত গন্ডগোল কিসের? এই গোটা ব্যানার্জি বাড়ির শেষ কথা এখন আমরা, আর তুমি এই বাড়ির একজন আশ্রিতা, কারণ এই গোটা সম্পত্তির মালিক এখন আমরা। সুজয়, ওরা দুজন ঠিকই বলছে দিদি। তার মানে তোরা সবাই? আমি তোদের শিক্ষা দিয়েছি। বেঈমান, বিশ্বাসঘাতক! আপনি ঠিক যেভাবে উল্টা করতে বলেছিলেন আমি ঠিক সেইভাবে উল্টা করেছি। আপনার সমস্ত সম্পত্তি আমি আপনার চার ছেলে মেয়ের নামে সমানভাবে ভাগ করে দিয়েছি। নিন, সই করে দিন। সই করার আগে ভালো করে পড়ে নাও মা। হ্যাঁ মা, তুমি দেখে নাও। তোরা আমার ছেলে রে, তোদের বিশ্বাস করবো না তো কাকে করবো? দিন উকিল বাবু, কোথায় সই করতে হবে বলুন। নিন, প্রত্যেক পাতায় সই করে দিন। এই আমরা সই করে দিলাম, এরপর থেকে কিন্তু সব দায়িত্ব আপনার, মানে আমরা আমাদের সব পাওয়ার অফ অ্যাটর্নি আপনাকে দিয়ে দিলাম। আরে চিন্তা করো না, চিন্তা করো না, আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে আমার মদের ফ্যাক্টরি, তারপর তারপর শুধু লাভ আর লাভ আর লাভ। দেখে বড়লোক হয়ে যাবি। আর মালিক মালিক বলে সবাই তখন তোমাদের সালাম ঠুকবে। আমার ভাবলেই আনন্দ হচ্ছে। আমরা চলি তাহলে। কি ব্যাপার সরকার মশাই, হিসেবের খাতা এত গন্ডগোল কিসের? কি বলবো গিন্নিমা, ছোটবাবু বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর যবে থেকে আপনি কাছারি বাড়ির দায়িত্ব জয়বাবু আর সুজয়বাবুকে দিয়েছেন, তবে থেকেই তারা দু হাতে টাকা নিয়েছে। হ্যাঁ গিন্নিমা, কোনো টাকার হিসেব নেই। তা এসব কথা আপনি আমাকে আগে জানাননি কেন? ভয় গিন্নিমা, জয়বাবু আর সুজয়বাবু আমাকে ভয় দেখিয়ে বলেন কথাগুলো আপনাকে জানালে আমাকে প্রাণে মেরে ফেলবেন। এত বড় স্পর্ধা ওদের, কোথায় ওরা? এখানে। বলো কি বলবে। নমস্কার দাদু। সরকার মশাই যা বলে গেলেন তা কি সব সত্যি? হ্যাঁ একদম সত্যি। এতগুলো টাকা নিয়ে তোরা কি করেছিস? ব্যবসা ব্যবসা। কিসের ব্যবসা? সে কৈফিয়ত তোমাকে দেবার আমরা প্রয়োজন মনে করছি। কৈফিয়ত তোদের দিতে হবে, তোরা ভুলে যাস না এখনো আমি এই ব্যানার্জি বাড়ির শেষ কথা। না না না, এই গোটা ব্যানার্জি বাড়ির শেষ কথা এখন আমরা, আর তুমি এই বাড়ির একজন আশ্রিতা, কারণ এই গোটা সম্পত্তির মালিক এখন আমরা। সুজয়, চিৎকার করো না মা, চিৎকার করো না। ভুলে গেলে তুমি নিজের হাতে সই করে এই সমস্ত সম্পত্তি আমাদের নামে লিখে দিয়েছিলে? হ্যাঁ দিয়েছিলাম, তোমাদের চার ভাই বোনের নামে দলিলে সেরকমই লেখা আছে। নেই নেই, সেরকম লেখা নেই। তুমি উকিল বাবুকে বলেছিলে এক, আর আমরা উকিলকে টাকা খাইয়ে লিখিয়েছিলাম। মানে? মানে দলিলে স্বপ্না বা অর্জুনের কারোর নাম নেই। বেঈমান, বিশ্বাসঘাতক! আমার সন্তান, বা তোদের উপর আমি অনেক ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম, আমার সেই বিশ্বাস ভরসা এইভাবে তোরা প্রতিদান দিলি। ওরে ধনঞ্জয়, ও ধনঞ্জয় কোথায় গেলি? এদিকে আয় ভাই, আয় শিগগিরই আয়, দেখে যা। আয় ভাই, আয়, দেখ কি কাণ্ড। এই যে জয়, জয় না, জয় আমাকে মারছে, এই দেখ আমাকে চর মারছে। হ্যাঁ তুই কিছু বলবি না, তুই বলবি না ওরা ভুল করছে? হ্যাঁ বলবি না, বল না।
ওরা দুজন ঠিকই বলছে দিদি। তার মানে তোরা সবাই? আমি তো ওদের শিক্ষা দিয়েছি। তোরা সবাই এক দলে, এবার আমি বুঝতে পাচ্ছি। তোরাই ষড়যন্ত্র করে চোরে বদনাম দিয়ে ছোট কাকাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। ছোট কাকাকে, আমার অর্জুনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস। তোমার এই বুড়ি বয়সে ভীমরতি শোনার সময় আমাদের নেই। চলো আউট 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 চলো চলো হেড লস। যাবার আগে আলমারির চাবিটা দিয়ে যা। হ্যাঁ চলো 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 দিদি, সাবধানে যেও গো। বাড়িতে এত কিছু ঘটে গেছে, অথচ অর্জুন আমরা কেউ কিছু জানলাম না। আজ অর্জুন কিছু জানতে পারবে না। তোমরা শুধু আজকে রাতটা আমাকে এখানে থাকতে দাও, কাল সকালে আমি এখান থেকে চলে যাব। কিন্তু কোথায় যাবেন গিন্নিমা? জানি না, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। ভুল যখন আমি করেছি, সেই ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে। আমরা আপনাকে কোথাও যেতে দেব না। এই বৃদ্ধাশ্রম যে আপনারই। হ্যাঁ গিন্নিমা, সারা জীবন আপনি আপনি আমাদের এত সেবা করে গেলেন, আর এই এই সময় আপনার পাশে থাকার এই এই সুযোগটা দিন গিন্নিমা। হ্যাঁ গিন্নিমা, একটু সুযোগ দিন। ঠিক আছে, তাই হবে। কিন্তু তোমাদেরও আমার মাথা ছুঁয়ে বলতে হবে, আমি যেখানে আছি এ কথা যেন অর্জুন কখনোই জানতে না পারে। কি হলো, চুপ করে আছো কেন? বলো যে অর্জুন কখনোই জানতে পারবে না, বলো। আপনার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, আপনি যে এখানে আছেন এ কথা অর্জুন জানবে না, আমরা অর্জুনকে বলবো না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।